প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে এ টু জেড টিপস সহ পারফেক্ট ফুচকা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করেন, তবে লকডাউনের জন্য বাইরে গিয়ে ফুচকা খেতে পারছেন না, তারা চাইলে বাসায় খুব সহজে একদম পারফেক্ট ভীষণ মজুরি ফুচকা তৈরি করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। ফুচকা তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিব এক কাপ ময়দা। চাইলে আপনারা শুধুমাত্র ময়দা দিয়েও ফুচকা তৈরি করতে পারেন, তবে শুধুমাত্র ময়দা দিয়ে ফুচকা তৈরি করলে ফুচকার শেলটা অনেকটা পাতলা হয়, এই জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি এখন হাফ কাপ সুজি। তারপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রানার রেগুলার সয়াবিন তেল। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ লবণ। তারপর এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে মিশিয়ে একটি টাইট ডো তৈরি করে নিব। তবে চেষ্টা করবেন পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেওয়ার জন্য, এতে করে ডোটি পারফেক্ট হবে। আর এই ডোটি মাখতে আমার এখানে টোটালি 1 কাপ এবং আরও 3 টেবিল চামচের মতো পানি লেগেছে। এখন আমার ডোটি রেডি, এটাকে এখন আমি ঢেকে রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। আর এর মধ্যে ময়দা সুজি ভালো মতো সেট হয়ে যাবে। এখন 20 মিনিট পর ডোটি রেডি, এটাকে এখন আমি 2টি ভাগে ভাগ করে নিব। এখন 1টি ভাগ ঢেকে রেখে অপর 1টি ভাগ বেলে একটি পাতলা রুটি তৈরি করে নিব। বেলার সুবিধার জন্য বোর্ডের উপর একটু ময়দা লাগিয়ে নিয়েছি, এতে করে বেলতে সুবিধা হবে। তো আমি এরকম একটি পাতলা রুটি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমরা যেরকম সাধারণত রুটি খাই ওর থেকে একটু পাতলা হবে। আর এখন আমি এগুলোকে ফুচকা শেপে কেটে নিব। যদি আপনাদের কাছে রাউন্ড শেপের কুকি কাটার থাকে তো ওটা দিয়েও কাটতে পারেন। তো আমি এরকম একটি কৌটার ক্যাপ নিয়েছি, তারপর এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তো সবগুলোকে সেমভাবে কেটে নিয়েছি। এখন চারপাশের এই বাড়তি অংশগুলোকে কিন্তু ফেলে দিব না, এগুলোকে আবারও বেলে রুটি তৈরি করে নিব, তারপর আবারও ফুচকা শেপ তৈরি করে নিব। তো আমার ফুচকা শেপ তৈরি করে নেওয়া শেষ, এখন এগুলোকে আমি ভেজে নিব। ফুচকাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে যথেষ্ট পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর তেল যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফুচকা শেপগুলোকে দিয়ে দিচ্ছি। আর ফুচকাগুলোকে এভাবে ফোলাতে হলে অবশ্যই চুলার আঁচটি একদম হাই রাখতে হবে, আর তেলটিকে সর্বোচ্চ গরম করে নিতে হবে। তেল যদি গরম না থাকে তাহলে কিন্তু ফুচকাগুলো এরকম ফুলবে না। তো দেখতে পাচ্ছেন ফুচকাগুলো কত সুন্দর মতো ফুলতেছে। তো এখন আমি উল্টে পাল্টে ফুচকা শেপগুলোকে ভেজে নিয়েছি। আর ফুচকাগুলোকে ভাজতে ভাজতে যখন 2 সাইড এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি, আর বাকি ফুচকাগুলোকেও সেমভাবেই ভেজে নিব। ফুচকাগুলোকে ভেজে নেওয়া শেষ, এখন ফুচকার ভেতরের পুরটাকে রেডি করে নিব। এই জন্য এখানে আমি চটপটি তৈরি করতে যে ডালটা ব্যবহার করা হয় ওই ডালটা আমি হাফ কাপ ভিজিয়ে রেখেছিলাম। আমি ডালগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর ভেজানোর পরে ডালগুলো ফুলে এরকম ডাবল হয়ে গেছে আর কালারটিও চেঞ্জ হয়ে গেছে, আর ডালটি ভেজানোর আগে এরকম অবস্থায় ছিল। এখন এই ডালগুলোকে আমি 3 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিব। আর এর মধ্যে 1 চামচ লবণ, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া আর 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি ভালো মতো সিদ্ধ করে নিব। তো আমি ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করার প্রসেসটি আর দেখালাম না। আমি এরকম আধা ভাঙা করে ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি, তবে আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন। এখন ভেতরে পুরের জন্য আমি এখানে নিয়েছি 2টি আলু, আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি ভালো মতো, তারপর হাত দিয়ে এভাবে চটকে নিয়েছি।
এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডাবলি ডাল। এটাকে ডাবলি ডাল বা চটপটি ডালও বলা হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ টালা জিরার গুঁড়া, এক চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, আর এই চাট মশলা আপনারা যে কোনো মুদি দোকানে কিনতে পাবেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক, দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার কুচি, আর স্বাদ বুঝে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ। এরপর এগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন আমাদের ফুচকার ভেতরে পুটি রেডি। এখন আমি টকটাকে তৈরি করে নিব। ফুচকার টক তৈরি করার জন্য প্রথমে আমি হাফ কাপ পাকা তেঁতুল হাফ কাপ পানি দিয়ে ভালো মতো চটকে নিয়েছি। তারপর এর মধ্যে এক কাপ পানি অ্যাড করে এরকম একটি পাতলা তেঁতুলের পাল তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ ডালা জিরার গুঁড়া। এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি তিন টেবিল চামচ চিনি, আর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ঝাল এবং মিষ্টির পরিমাপ অ্যাড করে নেবেন। এখন এর মধ্যে হাফ চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। এরপর ভালো মতো মিশিয়ে নিচ্ছি, আর সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ কাঁচামরিচ কুচি। তারপর মিশিয়ে নিলেই আমাদের টকটা রেডি। এখন আমি ফুচকাগুলোকে রেডি করে নিব। তো এই জন্য প্রথমে এখানে একটি ফুচকা নিয়েছি, তারপর একটু মাঝখান থেকে একটু ভেঙে নিচ্ছি। এবার এর মধ্যে আলুর পুর দিয়ে দিচ্ছি। এখন একটি প্লেটের মধ্যে এভাবে আমি এটাকে সার্ভ করে নিয়েছি। এখন উপর থেকে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কিছু শসা কুচি দিয়ে দিচ্ছি, আর উপর থেকে একটি ডিম গ্রেট করে দিচ্ছি। এখন উপর থেকে এইভাবে টক দিয়ে দিচ্ছি। ব্যাস এখন রেডি হয়ে গেল পারফেক্ট দোকানের মতো ফুচকা। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর এরকমই সব নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।